এরকম একজন মহিলা একজন পুরুষ লোক আমার দোকানে গেছিল। তা দোকানে গিয়া বললো, দাদা আপনি ভ্যাকসিন লই লিছেন? বললাম হ্যাঁ আমি ভ্যাকসিন লই লিছি। আপনার ফ্যামিলির সবাই কি ভ্যাকসিন লই লিছে? আমি কইছি হ্যাঁ আমরা ফ্যামিলির সবাই ভ্যাকসিন লই লিছি। কয়টা ভ্যাকসিন লইছে? আমি কইছি আমি তো দুইটা লইছি, আমার মা বাবা পাইয়ে তিনটা হয়ে গেছে ভ্যাকসিন। বললো ঠিক আছে দাদা, ইয় ভ্যাকসিন যেহেতু লই লিছেন আপনার নাম জানতে পারে, ইয় বাবার নাম কি? আমি কইছি বাবার নাম মুকুল দেব, মার নাম কি রীনা দেব, ভাইয়ের নাম কি সৌরভ দেব। তারা এটা ইয় করছে কয়টা কারো ভ্যাকসিন হয়েছে এটা জানছে। তাই আমার যে কেছে দাদা আপনার তো নাম হচ্ছে সন্দীপ দেব। হ্যাঁ আমি কোথায় আমার নাম সন্দীপ দেব, আপনার ইয় ভ্যাকসিন কটা লইছে? আমি কাছে দুইটা লইছি এটা লেখছে। লিখতে কেছে দাদা আপনার ইয় ভ্যাকসিনের যে ইয়েটা নাম মোবাইল নাম্বারটা এটা কইছে আমার কত কত নাম্বার নিয়ে। আমি কইছি হ্যাঁ এটা আমার এটা আমার নাম্বার ভ্যাকসিনের নাম্বার। দাদা এটা তো আপনারা ফোন করলে ফোন ঢুকে না আর মেসেজ করলে মেসেজ হয় না। আমরা অনেকদিন থেকে এটা মেসেজও করতাম ফোনও করতাম কিচ্ছু কাজ হল না। আমি কাছে এটা বর্তমান সিম, এটা ইমার্জেন্সি কল লাগে সবসময় বই থাকে, এটার মধ্যে ফোন হয় না। দাদা মোবাইলটা দেখতে পারি? মোবাইলটা লইছে, লইয়া আমার কাছে দাদা লকটা খুলে দিন। আমি জাস্ট খালি লকটা খুলছি, খুলে এইরকম আইসে কিন্তু মোবাইলের মধ্যে দেখছি একটা, এটা তারা অলরেডি আগে থেকে মেসেজ করে রাখছে মোবাইলের মধ্যে। আমি আবার আগে তো দোকানের মধ্যে সবসময় কাস্টমার থাকে, মোবাইলটা এরকম করছে করি। আপনার কিসের দোকান? ভুসিমালের দোকান, ব্যায়ামতলা বাজারে। এটা মোবাইলটা লইছে, লইয়া এরকম মেসেজটা ইয়ে করছে করিয়া দাদা কইলে ইয়ে দাদা এটা ওরকম টান দিয়েছে, টান দিয়ে দিয়েছে এই কারণের মধ্যে ইমার্জেন্সি কল, দাদা এটা ঠিক করা যাইব না। আমি বলছি না ওখানে আমরা ঠিক করতে পারতাম না, সময় নাই। কইলো আচ্ছা ঠিক আছে। কইয়া আরেকজনের মোবাইলের আরেকটা তারা আরেকটা মোবাইলের ভিডিও কল চলে, ভিডিও কলে কথা কর, কথা কইয়া কইয়া আর এখানে একটা মেসেজ আছে, মেসেজের মধ্যে আমি দেখছি মেসেজ একটা ওয়ান একটা আইসি মেসেজ। মেসেজটা মানে আমার কাছে থেকে মোবাইল নেওয়ার সময় আসিল এটা। এটা আমি কই আর অন্য কেউ মেসেজ হইব? এটা আমি অত গুরুত্বপূর্ণ দিছি না, গুরুত্বপূর্ণ দিছি না। তারা ঠিক আছে একটু পরে তারা এরকম এরকম তারা ইয়ে করছে করি, মানে এখানে ওটিপি নাম্বার ফাইল দিছে, এটা ইয়ে করে দিছে। করার সঙ্গে সঙ্গে তো তারা কলেজ দাদা আপনার তো হইতো না, আপনার অফিস থেকে হেড অফিস থেকে ফোনে বাংলা হেড অফিস কোন জায়গায় আগরতলা থেকে আমরা সারে ফোন করবো, আপনার একটা ডিটেলস নিবো আর একটা একটা নাম্বার এই বইটা আপনার দেবো। আমরা ঠিক আছে কোথায় তো গেছে, কোনো ফোনও আইসে না। 3:20 নাগাদ আমি দোকান বন্ধ করে ঘরে গেছি, ঘরে গিয়ে দেখি আমার অ্যাকাউন্ট থেকে 2,70,000 টাকা গায়েব। আমি কোথায় আরে এটা কী কী ধরনের কথা? এরপর দেখে সঙ্গে সঙ্গে আমি বন্ধন ব্যাংকের ম্যানেজারের সাথে ফোন করছি। ম্যানেজারটা কাছে আজকে ইদের লাগিয়া ব্যাংক ব্রাঞ্চ বন্ধ থাকবো, কালকে তুমি সকালে আয়ো। সঙ্গে সঙ্গে গেছে থানাতে, থানাতে গিয়া ডিডিএনটি দিয়ে হয়েছি, তো ভাই আজকে ইয়র ব্যাংকের স্টেটমেন্ট সকালে নিয়ে থানাতে এন্ট্রি দিছি। এন্ট্রি দিয়ে এরপরে দেখে তুই এখানে আইসি, এসপি স্যারের লোক কথা কইছে, কথা কইয়া স্যারের কলে দেখেন আমরা ফাইনাল লোকের ঘটনাটা হয়েছিল। তাইনে এরপর দেখে তাইনে স্কুটির নাম্বারটা ফটো উঠে আসে, তাই ফটো ওই স্কুটির নাম্বার দিয়া ইয়ে করিয়া আজকে গিয়া। আচ্ছা তার নাম কি? আমার নাম সন্দীপ দেব। আচ্ছা এই যারা গেছে তার নাম কি ছিল? না নামটা আমি ঠিক জিজ্ঞাসি না, আর তার নাম আমার কই জানা। তোর কি চিনেন আগে দেখছেন? না দাদা আপনি দেখছেন। গৌতম দাই ফোন করছে, গৌতম দাই ফোন করছে, ফোন করিয়া কইছে ওর নম্বরে আমি আমি কইছি তাইনের একটা কাজ করবো আমি, আর একটা তাইনে কইছে আমি কইছি তাইনের একটা কাজ করবো আর কি, আর মানে কাজ করে খুঁজার লাগি তাইনে কইছি। তাইনে কইছে ঠিক আছে আমি দেখবো নি। তারপরে আমার নাম্বার দিছে একটা, কী জানি কই থেকে পাইছে তাইনে এটা আমি জানি না। এটা তাইনে আমার কইছে এই নাম্বারে ফোন করিও, ফোন করিয়ে জানার লাগি মানে কোন জায়গায় যাওয়ার লাগে কোন জায়গায় না, আর আইডেন্টি কার্ড বানিয়ে দিছে একটা আমার, আর কাগজপত্র আমার সবটা দিছি তাইনে রে আগরতলা সাইডের থেকে। আমি এটা জানি না কোন মানুষের নামটা জানি না। তারপরে তাইনে তাইনে দিছি নাম্বার সবটা আমার। তারপরে তাইনে বানাইয়ে দিছে আমার আইডি একটা বানাইয়ে দিছে। তারপরে আইডিটা বানাইয়া গোলাট লটকাইছে, লটকাইয়া কইছে আমার ফটো ছাড়ার লাগি, ছাড়ছি আমি ফটো ছাড়ছি আমার। তারপরে তাইনে কইছে যাওয়ার লাগি অ্যাড্রেস দিছে একজনের বাড়ি, দুজনের বাড়ি দিছে আমার অ্যাড্রেস। তারপর ও বাড়ি গেছি, গেছি যাইয়াতে SMS আইছে মোবাইলে। তাইনে কইছে তাইনে মোবাইল হাতে হাতে নেও, আমি হাতে নিয়েছি তাইনে মোবাইলে। তারপরে তো SMS আইছে তার মোবাইলে, তারপরে তো SMS আর পরে তো তাইনে একটা আর নাম্বার আছে একটা আবার, তাইনে কইছে ওর নাম্বার দিয়ে আবার SMS সারা লাগি তাইনে মোবাইলে। তাই আমি সার্চি আর কিছু করছি না আর কি। আমার নাম সোনাগৌর। হ্যাঁ সোনাগৌর। তোমার যে গৌতম স্যার কে? গৌতম স্যার কে? গৌতম দাদা কে? হ্যাঁ ও দিয়ে গেছে। আমি কি এখানে আইছে বাড়ি কোন জায়গাতে? গোড়াখান্ডে। তুমি কাল তো প্রথম তুলা কার সাথে গেছলা? বাবার সাথে। বাবার নাম কি? মিঠু গো। মিঠু গো কেমনে গেছল? বাইক দিয়ে না স্কুটি দিয়া? স্কুটি টাকা আমরা রাখবো। স্কুটি নাম্বার বলতে পারো? 05 95 আর
কি কালার স্কুটি? ওকে তো কালো কালার কালার লালে কালার লালে প্রথম তোকে কি করছো? ও তো সার্ভে করছে, সার্ভে করার লাইক হচ্ছে হেলথের ব্যাপারে আর কি। তারপর তো আমার কাছে আর মোবাইলও এসএমএস আইব, তাদের মোবাইলে একটা মানে লোকেশন ছাড়ছে আর কি। লোকেশন ছাড়ার পরে আইডি তার মানে অ্যাড্রেস সব দিয়ে দিছে, নাম দিয়ে দিছে, কার বাড়ি যেতাম কার বাড়ি না। এটা আগরতলা সাইডের থেকে দিছে। তারপরে এটা ছাড়ছে আমারে, কইছে তার বাড়ি যার লাগবি, অ্যাড্রেসও সব দিয়ে দিছে, নাম সব দিয়ে দিছে টাইমের আমারে। তারপরে আমি গেছি, আমরা পূজা পূজা গেছি আর কি বাড়ি। তারপর যাওয়ার পরে তো কইছি আমরা হেলথের ব্যাপারে আইসি আর কি, মানে হেলথের ব্যাপারে আইসি আর তোমরা করোনা ভাইরাস যে এটার ব্যাপারে আইসি আর কি, এটাকে ভ্যাকসিন আছে কে কেনা মানে গৌরব হয়েছে আর পরিবারে কতজন আসার কতজন এই যাওয়ার কিছু না। আর এসএমএস কইছে, এসএমএস হয়েছে মোবাইলে, এসএমএসটা তারা তাইনে মোবাইল হাতে নাও কইছে মোবাইলটা তাইনে, যে আমি লইছি যে এসএমএস আইসি না, তাইনে মোবাইল তো তাই ভাইয়ের কাছে আসলো আরেকজন মোবাইলে আর প্রথম তো লাস্ট তাই ভাই। তারপর দোকানও আইসি, দোকান আইয়া গতকালকে কদমতলা বাজার থেকে দুজন ব্যবসায়ীকে কোভিডের নামে সার্ভের নাম করে প্রায় 3.5 লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। তো আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছি যে আমাদের বড়ুয়া খান্দির কয়েকজন লোক এটার সঙ্গে জড়িত। অ্যাকর্ডিংলি আমরা 3 জনকে এনেছি, মিঠু গৌর, গৌতম বিশ্বাস, লক্ষ্মী গৌর, ইন্টারঅ্যাকশন চলছে ওনাদের, কী হয়েছে এটা ঠিক রিভিউ হবে। তো এখনই তদন্তের স্বার্থে তার চেয়ে কিছু বেশি আর বলা যাবে না, বাকিটা আমরা দেখছি। থ্যাংক ইউ। স্টাফ আছে ছোটো, তো তারে কইছি একটা খাস কর, আমার একটু মনের মধ্যে সন্দেহ করে করোনা আমার ভ্যাকসিনের মানে এই জিনিসটা লাগে। তখন আমার দোকানের স্টাফ যেটা আছে তারা কইছে একটা ফটো উঠা স্কুটির, পিছনের স্কুটির ফটো উঠা, সামনের ফটো উঠা, তখন ওই ছেলেটা ফটোটা উঠাইছে। তো আজকে যখন সেম টু সেম আমরা দুজনের লোক এইরকম হয়েছে, সব ব্যাংকে যাওয়ার পরে একটান হয়েছি, হওয়ার পরে তো আমাদের লোকেশনটা হইলো যে স্কুটির লম্বারটা হইলো আমরা লোকেশনটা। স্কুটির নম্বর থেকে তারা বার করে হ্যাঁ বার করে। তারপর বাড়ি কোন জায়গায়? বাড়ি তো বড়ুয়াকান্দি। আমার নাম তো হলো সত্যরঞ্জন নাথ, কদমতলা হসপিটালের সামনে আমার দোকান আছে, জয়ন্তী রেস্টুরেন্ট, জয়ন্তী রেস্টুরেন্ট। তখন কালকে তারা দুপুরবেলা আমার বাসায় গেছে, যাওয়ার পরে আমার ছোটো ভাইরে কইছে সত্যরঞ্জন দাদা বাসা তুমি, আমার ভাইয়ে কইছে না, কইছে আমরা করোনার ভ্যাকসিনে লাগিয়ে আইসি, তো করোনার ভ্যাকসিনে লাগিয়ে আইসি এবং আমরা কোটিপি ইয়ে লাগে কয়টা কে ভ্যাকসিন মারছো এটা লাগে। তারপরে আমার ভাইয়া কইছে আমি তো জানি না, বাড়ি তো দোকানে আছে, দোকানে যাও। তারা দোকানে আইয়া জিজ্ঞাসা মানে তোমার নাম সত্যরঞ্জন নাথ নি? আমি কইছি হ্যাঁ। কইছে আমরা করোনা ভ্যাকসিনের ইয়ের থেকে আইসি, অফিস থেকে আইসি, তোমরা সবের সাকসেস হয়েছে কি না না এটার লাগে। তখন তারা আমারে তার বসের সাথে কথা করাইছে, বসে কইছে ইয়ে জানি, কইছে দাদা ওই তারা যে যে গুলা কথা কয় ওগুলা তুমি একটু শুনিয়া আর আমি আমার তোমার একটু করে ফোন কল করবো। আমি বলছি ঠিক আছে। তখন তারা আমার আত্মাই মোবাইলটা নিয়েছে, নেওয়ার পরে মোবাইলটা নিয়ে তারা মানে তারা সিস্টেমটা চালু করছে। আমি কইছি মোবাইলটা তো আমি এরকম দিতাম না, কই না না কিছুই তো না, ওটা জাস্ট তাহলে মোবাইলটা নেবো। একটু তারা রাতে আমি মোবাইলটা দিছি, দেওয়ার পরে আধা ঘন্টা হয়েছে, হওয়ার পরে আমি দেখি আমার এস এম এস আইছে আমার মোবাইলে টাকা নেই। কত টাকা নেই? 82,000 টাকা। কোন ব্যাংকের? বন্ধন ব্যাংক কদমতলা। এরপরে তো নাই নাই, এরপরে সকালবেলা পি এস এ আইসি আমার পরে আমরা তোর মনে হয়েছি। এনলাইট গ্রুপ অফ ইনস্টিটিউশনস আপনার ভবিষ্যৎ গড়ার ব্যাঙ্গালোরে একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। SC ST OBC ছাত্রছাত্রীদের জন্য সরকারি স্কলারশিপের মাধ্যমে নার্সিং প্যারামেডিকেল পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। ছাত্রছাত্রীদের শুধুমাত্র হোস্টেলে থাকা এবং খাওয়ার জন্য প্রতি মাসে 4,000 টাকা বহন করতে হবে। যদি কোনো স্টুডেন্টের হোস্টেল ফি দিতে সমস্যা হয় তবে তাদেরকে এডুকেশন লোনের জন্য সাহায্য করে দেওয়া হবে। জেনারেল স্টুডেন্টসদের জন্য রয়েছে এডুকেশন লোনের মাধ্যমে পড়াশোনা করার সুবর্ণ সুযোগ। যোগাযোগ করুন 08095555703 অথবা 9900172894 অথবা www.enlightgroup.org।
রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব